আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি পাকা আম দিয়ে মিষ্টি দই বানাবো, আর এই দই অনেকভাবেই বানানো যায়। আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, আর খুব কম খরচে অনেকগুলো দই বানিয়ে নেওয়া যায়। আমি এখানে হাফ লিটার দুধ নিলাম, আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখানে হাফ কাপ দুধ নিব। আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি, আর গুঁড়া দুধ দিয়ে এই দুধটা গুলিয়ে নিব। আর এই দুধটা উষুম উষুম গরম আছে, গুঁড়া দুধ গোলানোর টাইমে একটু দুধ বা পানি যেটাই দিয়ে আমরা গোলাই না কেন, একটু গরম তাতে দিয়ে গোলাইলে এটা সবচেয়ে ভালো হয়। আর আমি পুরা দুধ গুলাই দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে মিলিয়ে নিব। আর এই গুঁড়া দুধটা দিলে দইয়ের উপরে মোটা হয়ে একটা সর পড়ে, এটা দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আমরা বাজার থেকে যেটা কিনে আনি সেটা কিন্তু উপরে মোটা হয়ে সর থাকে, আর ওই সরটা খেতে খুব ভালো লাগে। আর আমরা ঘরেও যদি গুঁড়া দুধ দিয়ে এভাবে তৈরি করি তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে সর পড়বে, আর বাজারেরটার থেকে এটা আরও বেশি ভালো হবে। আমি এখানে 1/4 কাপ চিনি দিলাম, যেহেতু আমি মিষ্টি দই দিয়ে আজকে এই দইটা পাতবো। আবার আমি যে আমটা নিয়েছি সেই আমটা অনেক মিষ্টি আম, সেই জন্য চিনিটা আমি এখানে পরিমাণ করে দিয়েছি। আপনারা চাইলে আর একটু কম বেশি করে দিতে পারবেন। আর আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা জাল করে নিব, যেহেতু আমি আগে অনেকক্ষণ জাল করে নিয়েছি এখন বেশি টাইম জাল করব না। ভালো করে নাড়াচাড়া করে নিব যেন নিচে লেগে না যায়। গুঁড়া দুধটা দেওয়ার পরে নিচে লেগে যেতে পারে, সেজন্য এটা একটু টাইম নিয়ে নাড়াচাড়া করে এটা জাল করে নিব। আর দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে। আমি চুলার হিটটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করতে দিলাম। আমি এখানে দুইটা পাকা আম নিয়েছি, আর আমগুলা অনেক মিষ্টি আম। আমি আমগুলা আমি ছোট ছোট করে কেটে নিব। আমি আটিটা ফালাই দিয়ে পুরো আম দুটাই কেটে নিয়েছি। এটা আমি ব্লান্ডার করে নিব। ব্লান্ডার করে নিলাম। আমি চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়েছি, এটার মধ্যে আমি ডাইরেক্ট এটা চেকনিতে নিয়ে নিলাম, নিয়ে এটা চেলে দিব। আর এখানে আমটা কিন্তু চেলে দিতে হবে, কারণ ভিতরে যদি আঁচ থাকে সেটা এটা ছেঁকে নেওয়া যাবে, সেজন্য অবশ্যই আপনারা এটা চেলে নেবেন। আমি ছেঁকে নিলাম, আমি কিন্তু চুলার হিটটা এখনো দেই নেই। এবার চুলার হিটটা দিয়ে এটা আমি জাল করে নিব। আমি এটা একটু ঘন করে নিব, আর এটা অবশ্যই জাল করে নিতে হবে। এটা যদি আমরা জাল করে না নিই তাহলে কিন্তু দইটা বসবে না, এটা জাল করে নিলে দইটা সুন্দরভাবে বসবে। আমি এটা বেশ ঘন করে জাল দিয়ে নিলাম। এবার চুলার হিটটা আমি বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা করে নিতে হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কত সহজ একটা রেসিপি। আর এই দুধটা উষুম উষুম গরম আছে, এর মধ্যে একটা আঙুল চুবিয়ে রাখা যায় সেরকম গরম আমি একটু চেক করে নিয়েছি। এবার ঠান্ডা হওয়া আমের রসটা দিয়ে দিলাম, যে রসটা আমি জাল করে নিয়েছি সেটা আমি পুরাটাই দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নিব। এভাবে ফেটে নিলে এটা একটা ফেনা ফেনা হবে, আর এই ফেনা ফেনা হইলে যখন আমি পাত্রে বসাবো তখন উপরে ফেনাগুলো ভেসে থাকবে, এটা দেখতেও ভালো লাগবে আর এটা খেতেও ভালো লাগবে, সরটা খুব মোটা হয়ে পড়বে উপরে। এটা আমি ভালো করে মিলিয়ে নিলাম। এবার আমি দই মিশিয়ে নিব। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, ছোট বাটি যেগুলো কিনতে পাওয়া যায় সেই দইয়ের বাটি আমি নিয়েছি। আজকে আমার ঘরে
দইয়ের ভিড় ছিল না, সেই জন্য আমি এটা কিনে এনেছি, এটা আমি দিয়ে দিব। আর এটা কিন্তু আমি পানি ঝরিয়ে নিই নেই, যেহেতু আজকে কম দই বানাচ্ছি সেই জন্য এটা আর আমি পানি ঝরিয়ে নিলাম না, পুরাটাই দিয়ে দিলাম। আর যেহেতু আমি দুধটাও ঘন করে জাল করে নিয়েছি, আমটাও আমি ঘন করে জাল করে নিয়েছি, সেজন্য আমি এইভাবে দইটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিব। এবার আমি পাত্রে ঢেলে নিব। আমি আজকে মাটির পাত্রে এই দইগুলো বসাবো। আর এরকম ছোট ছোট পাত্রে দই বসালে আমার কাছে দেখতে ভালো লাগে। আর আমি দইয়ের যে মিশ্রণটা ঢেলে দিলাম, দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা উপরটা খুবই সুন্দর লাগতেছে দেখতে। আমি ঢেলে নিলাম, আমি ঢালার পরও আরও একটু মিশ্রণ বাসলো, এটা আমি আর একটা মাটির গ্লাসে ঢেলে নিব। দেখলেন তো কত কম খরচে কতগুলা দই আমি বানিয়ে নিলাম। এবার আমি ফয়েল পেপার দিয়ে এটার মুখটা সিল করে দিব। এটা আপনারা চাইলে যে কোনো ঢাকনা বা পিরিচ দিয়েও ঢেকে দিতে পারবেন। আমি ফয়েল পেপার দিয়ে মুখটা মুড়িয়ে দিলাম। সবগুলাই আমি এভাবে মুড়িয়ে দিব। আমি আজকে ননস্টিকের প্যানে আজকে আমি এই দইগুলা আমি জমিয়ে নিব। আমি একটা ননস্টিকের পাতিল বসিয়েছি, এখানে আমি একটা সাদা কাগজ দিয়েছি, আর আমি চুলার হিটটা কিন্তু দেই নি, জাস্ট পাতিলটা চুলার উপরে বসিয়ে রেখে আমি দইগুলা দিয়ে দিচ্ছি। এটা একটু সাবধানে দিতে হবে। আমি সবগুলা দিয়ে দিলাম, এবার আমি ঢাকনা দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাও আমি টিস্যু দিয়ে এটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি চুলার হিটটা জাস্ট 2 মিনিটের জন্য এটা আমি জ্বালিয়ে এই পাতিলটা গরম করে নিব। তারপরে চুলার হিটটা আমি বন্ধ করে দিব। আমি 2 মিনিটের মতো পাতিলটা গরম করে নিয়েছি। এবার আমি কিচেন তয়লা দিয়ে আমি এই পাতিলের মুখটা এভাবে করে আমি বন্ধ করে দিলাম, যেন ভিতরে গরম ভাপটা বের হতে না পারে। আমি এভাবে দিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি 3 ঘন্টা পরে ফিরবো। এটা হয়তো আগে আরও আগেই জমবে। আমি 3 ঘন্টা পরে আমি এটা খুলে নিচ্ছি। যেহেতু আমি ছোটো ছোটো পাতিলে আজকে বসাইছি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমবে। বেশি বসাইলে এটা জমতে একটু টাইম লাগে। আমি একটু ঢাকনা খুলে দেখব। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে দইটা কিন্তু জমেছে। আর উপরটা গুঁড়া দুধ দেওয়ার কারণে খুব সুন্দরভাবে সর পড়েছে, আর এই সরটা দেখতেও খুব সুন্দর লাগতেছে। আমি এইগুলা এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পরে এই দইটা সেট হয়ে যাবে। তারপরে আমি বের করে নিলাম, নিয়ে একটু আপনাদের দেখিয়ে দিলাম যেটা কত সুন্দরভাবে জমেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটু পাতিলটা কাত করে আপনাদের দেখিয়ে দিলাম। আমি সবগুলাই দেখিয়ে দিলাম। আমি একটা দই আপনাদের কেটেও দেখিয়ে দিব। আর দেখলেন তো এটা কত সহজে তৈরি করলাম। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, আর একদম শক্ত হয়েছে দইটা। আমরা বাজার থেকে কিনে আনি যে সেম, কিন্তু দইটা তৈরি করে নিলাম। আপনারা আমার মতো করে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।